হ্যার ইজ এ পিকচার অফ এক্সটেন্সিভ সেরুলাইটিস অ্যান্ড নেক্রোটাইজিং ফাসাইটিস উইথ গ্যাংগরিন এখানে অ্যাম্পোটেশান ইজ নট নেসেসিটি বা তুমি প্রথমেই তখন চুজ করবো না যে আমি করবো এটা যেহেতু এটা কিউরেবল ইট এ ম্যানেজেবল ডিজিজ ইউ ফার্স্ট ইউ হ্যাভ টু ট্রাই টু ম্যানেজ ইট কারণ সেরুলাইটিস হলে কী কী হতে পারে তোমার জানা আছে তুমি অ্যাকর্ডিংলি ম্যানেজ করতে থাকো অ্যান্ড হোপফুলি ইউল উইল টু সেভ দি লিভ অ্যান্ড ইফ ইট ইজ হোপলেস লাস্ট দেন ইউ হ্যাভ টু চুজ ফর অ্যাম্পোটেশন গ্যাংরিন তো আছে কিন্তু বাট এগুলো গ্যাংরিনের সোর্সটা কী হচ্ছে যে তোমার সেলুলাইটিস থেকে হয়েছে এবং এবং আমরা জানছি কি পজিটিভ অর্গানিজমটা হলো স্টেপটোকাস হেভোলাইটিক স্টেপটোক্কাস তাহলে এর জন্যে আমাদের ভালো ভালো ড্রাগ হাতে আসে আমরা উনগুলোকে ডেভেলপমেন্ট করতে পারি উনগুলোর ড্রেসিং করতে পারি ডায়াবেটিস থাকলে কন্ট্রোল করতে পারি অ্যান্ড মানে উই হ্যাভ দি স্কোপ টু ট্রিট দিস পেশেন্ট বিফোর গিভিং দি ডিসিশন অফ অ্যাম্পুটেশন ইট ইস দি ওয়ে ঠিক আছে নেভার্সে ফার্স্ট যে আই এম গোয়িং ফর অ্যাম্পুটেশন এখানে একটা টার্ম তোমরা জেনে নাও লডুইন্স অ্যাঞ্জেনা লডোইন্স অ্যান্জেনা ইট ইস এ ভেরি ডেঞ্জারাস ডিজিজ ইট রেফার্স টু সেলুরাইটিস অফ দি সাবমেন্টাল অ্যান্ড সাবমেন্ডিবুলার রিজনস কম্বাইন্ড উইথ ইনফ্লামেটারি এডেমা অফ দি মাউথ কিছু কিছু ক্ষেত্রে দেখবা ইউজুয়ালি ইয়াঙ্গার চিলড্রেন আসে এইসব গলা টলার সব ফুলে চলে এসেছে ঠিক আছে ইট ইজ দি সেলাইটিস অফ দি সাবমেন্টাল অ্যান্ড সাবমেন্ডিপুলার আর রিজনস কম্বাইন্ড উইথ ইনফ্লামেটারি এরিমা অফ দি মাউথ তাহলে এই মানে সাবমেন্ডিবুলার তারপরে নেক এরিয়া দিয়ে সব সোয়েলিং হয়ে একটা বিশ্রী অবস্থা নিয়ে পেশেন্ট উইল কাম টু আস ভিরুল্যান্ড স্টেপ্রোকাল অর্গানিজমস আর রেসপন্সিবল ফর ইনফেকশন সারাউন্ডিং সাবমেন্ডিবুলার রিজনস অ্যান্ড অ্যানেরোবস অলসো প্লে এ মেজর রোল এখানে আবার আরেকটা জিনিস আছে যে কিছু কিছু সময় অ্যানেরোবিক অর্গানিজমও এখানে এদের সাথে চলে আসে স্টেপক স্টেপকাসের সাথে অ্যানোরবিক অর্গানিজমও কিছু এখানে চলে আসে এবং এই কন্ডিশানকে আমরা বলি লর্ড উইন্স অ্যাঞ্জিন একটা পেশেন্ট একটা ক্যারেক্টারিস্টিক ফিস মানে এ হয় অ্যাটিচিউড হয় গলাটা এরকম করে রাখে সে না এরকম ভাস করতে পারছে না মুভ করতে পারছে ঠিক আছে এই লডুইনস এঞ্জিনার স্পেসিফিটেটিং ফ্যাক্টর কি প্রথম আছে দেখো ক্যারিস টু বাচ্চাদেরকে আমরা আদর যত্ন করে খুব চকলেট খাওয়াই চুইংগাম খাওয়াই সব কিছু খাওয়াই এবং ইনভেরিয়েবলি আজকালকে যে সমস্ত ইউঙ্গার জেনারেশান আছে সবাই দাঁতে ক্যারিস আছে অ্যান্ড ইট ইজ অ্যান ইম্পর্টেন্ট সোর্স ফর স্প্রেড অফ দিস ইনফ্লামেশান তারপরে ক্যান্সার অফ দি উরাল ক্যাভিটি সেলুলাইটিস ইন দি সাবমেন্ডিবুলার গ্লান্টস অনেক সময় সাবমেন্ডিবুলার লিম নোটগুলো এনলার্জ হয় পরবর্তীতে ওখানে ইনফ্লামেশান হয়ে স্প্রেড করতে পারে কেমোথেরাপি দিলে এরকম হতে পারে যদি এক বডি হয়ে থাকে সেটাও হতে পারে অ্যান্ড ক্রনিক ডিজিজ লাইক ডায়াবেটিস অ্যান্ড লাস্ট অফ অল হচ্ছে আমরা এটাকে সিক্স সি ঠিক আছে সিক্স সি মনে রাখো যে টুথ ওরাল ক্যান্সার সেলুলাইটিস ইন দি সাবমেন্ডিবুলার গ্লান্ট কেমোথেরাপি ক্যাক্সিয়া অ্যান্ড ক্রনিক ডিজিজ লাইক ডায়াবেটিস তাহলে তাহলে সিক্স সি এইটা দিলে আমাদের লডউস এঞ্জিনা যে স্পেসিফিটেটিং ফ্যাক্টর এই ছয়টা সি দিয়ে আমরা মনে রাখতে পারি ঠিক আছে হট শুড বি দি ক্লিনিক্যাল ফিচার অফ লডস এঞ্জিনা এলডারলি পেশেন্টস হু প্রেজেন্টস উইথ ডিফিউজ সৈলিং ইন দি সাবমেন্ডিবুলার অ্যান্ড সাবমেন্টাল রিজন এটা প্রথমে পেশেন্ট তোমার কাছে আসবে সাবমেন্ডিবুলার অ্যান্ড সাবমেন্টাল রিজনে তোমার ডিফিউজ সয়েলিং থাকবে সাবমেন্ডিবুলার অ্যান্ড সাবমেন্টাল রিজনে ডিফিউজ সয়েলিং নিয়ে তোমার কাছে পেশেন্টরা আসবে তুমি যদি তাকে ওরাল ক্যাভিটিটা এক্সামিন করো সেখানে দেখবে এডেমা অব দি ফ্লোর অফ দি মাউথ অ্যাজ এ রেজাল্ট অফ হুইচ টাং ইজ পুস্ট আপওয়ার্ড রেজাল্টিং ইন ডিফিকাল্ট ইন সলোইং তাহলে কী বিপদ দেখো তো ওরাল ক্যাপিটিটা এক্সামিন করলে দেখবা যে ফ্লোর অফ দি মাউথে এডেমা হয়েছে অ্যাজ এ রিজাল্ট টাংটা পুস আফ হয়ে গেছে হার্ট প্যালেটে টাংটা লেগে আছে সো দেন দেয়ার ইজ এ সিচুয়েশান ডিফিকাল্ট ফর ডিগ্লুটেশন ডিগ্লুটেশানটা সে প্রপারলি করতে পারছে না হাই গ্রেড ফিভার উইথ টক্সিসিটি এবং এই ধরনের পেশেন্টের হাই গ্রেড ফিভার থাকে এবং ফিভারের জন্য সে অস্থির থাকে টক্সিসিটি ডেভেলপ করে অ্যান্ড পিউপ্রিড হ্যালিটোসিস ইস ক্যারেক্টারিস্টিক্স অব দিস ক্যান্ডিশন একটা ধরনের ক্যারেক্টারিস্টিক স্মেল আসে তুমি যখনই পেশেন্টের কাছে আসবা তখন তোমাকে এই ক্যারেক্টারকে স্মেলই তোমাকে বলে দেবে যে হ্যাঁ এটা এই ধরনের ডিজিজে সে সাফার করছে ঠিক আছে না হোয়াটস টু বি ট্রিটমেন্ট অব লড উইন্স অ্যাঞ্জিনা ট্রিটমেন্টের ভিতরে রেস্ট অ্যান্ড হসপিটালাইজেশান ইজ ইজ ফার্স্ট অ্যাডভাইস এই ধরনের পেশেন্টকে কখনোই যেন তোমার চেম্বারে ট্রিটমেন্ট করার মানে দুঃসাহস দেখাব না তাদেরকে বলবা যে ভাই আপনি রেস্টে থাকেন অ্যান্ড গো টু হসপিটাল ফর অ্যাডমিশন উই শুড টু ইউজ অ্যান্টিবায়োটিক অ্যাপ্রোপ্রিয়েট যেটা আমরা আগে মনে করেছি সেপালোস্পোরিনটাই তো আগে আমরা জেনেছি যে এগুলো সেপালোস্পোরিনে ভালো কাজ করে সেগুলোকে আমরা ইউজ এন্ড দ্য প্রপার অ্যান্টিবায়োটিক এখানে কি উড়াল রুটে দিবে বলো সে তো খেতেই পারছে না ডিগ্লুরশান করতে পারছে না অবভিয়াসলি অ্যান্টিবায়োটিক শুড ইউজ ইন ইনজেক্টেবল ফর্ম ইনজেক্টেবল ফর্মে তোমাকে দিতে হবে এন্টাবল ফর্মে ইন্ট্রাভিরাস ফ্লুইড টু কারেক্ট ডিহাইড্রেশন অ্যান্ড রাইস টু ফিডিং তাহলে এ পেশেন্ট তো ডিগ্ডেশনও করতে পারছে না বাট তাকে তো খাওয়া দিতে হবে তাহলে ইন্ট্রাভিরাস ফ্লুইড দাও অ্যাট দ্য সেম টাইম তাকে রাইস টিউব দিয়ে তাকে ফিডিং দিতে থাকো ইফ ইট ইড নট রেসপন্ড টু কনজারভেটিভ ট্রিটমেন্ট তাহলে আপ টু দ্যাট লেভেল পর্যন্ত আমরা বলছি কনজার্ভেটিভ ট্রিটমেন্ট তাকে রেস্টে দিলাম হসপিটালে ভর্তি করলাম প্রপার অ্যান্টিবায়োটিক দিলাম অবশ্যই এখানে আরেকটা জিনিস আমি মেনশন করি নাই বাট এটা ইউজ করবে অ্যানারজেস্টিক ড্রাগ দেওয়া খুব পেইনফুল কন্ডিশন তো অ্যানারজেস্টিক ড্রাগ দেবা যখনই অ্যানার্জেসিক ড্রাগ দেবার সাথে অ্যান্টি আলসার ড্রাগও দেওয়া পিপিআই দিবা তাকে আইবি ফ্লুইড দেওয়া এনজি এনজি টিউব দিয়ে তাকে ফিডিং দেবা এরপরে যদি দেখা যাচ্ছে যে না পেশেন্টে কোনো রেসপন্ড হচ্ছে না দেন ইউ শুড হ্যাভ টু ড্রেন দি পাস ঠিক আছে পাসগুলো ড্রেন না করলে পেশেন্ট উইল লস তো সেক্ষেত্রে ইফ ইট ইজ নট রেসপন্ড কনজারভেটিভ ট্রিটমেন্ট সার্জিক্যাল ইন্টারভেনশন ইজ রিকমেন্ডেড ঠিক আছে সার্জিক্যাল ইন্টারভেনশনটা ইজ রিকমেন্ডেড এটাকে তুমি এমনি করবা না আন্ডার জিয়েতে করবা ইয়েস এটা অবভিয়াসলি আন্ডার জিয়েতে করবা অ্যানাস্থেটিকের হেল্প নিয়ে তিনি পেশেন্টটাকে কাম অ্যান্ড কোয়াইড করে দেবে এবং তুমি ইনস্ট্রেশানটা কোথায় দিবে যে জায়গাটা দেখবে যে ম্যাক্সিমাম ড্রেনেজ হবে এবং ম্যাক্সিমাম বালজিং যে জায়গাটা আছে সেখান থেকে তুমি পাস দি ইভেন ইফ ইটস নিডেড মাল্টিপল ইনস্ট্রেশান তুমি দিতে পারো বাট ইউজুয়ালি সেটা লাগে না যদি প্রপার জায়গা চুজ করতে পারো তাহলে হয়তো এরকম তোমার লাগ লাগবে না একটা সিঙ্গেল ইনস্ট্রেশান অ্যান্ড ড্রেনেজে তুমি পাসগুলো ড্রেন করতে পারবে নাও এটা তোমার লডউইন্স এঞ্জিনা মে ডেভেলপ সাম কমপ্লিকেশানস ঠিক আছে হট শুড বি কমপ্লিকেশানস মেডিস্টিনাইটিস অ্যান্ড সেপ্টিসিমিয়া যেহেতু নেকের সাথে আমাদের মেডিস্টিনামের একটা সংযোগ আছে তাহলে এই ইনফ্লামেশানটা তোমার মেডিস্টিনামে কিন্তু শিফট হতে পারে বলে সেখানেও ইনফ্লামেশান হবে এবং এটা কিন্তু খুব গ্রেপ কন্ডিশন যদি মেডিস্টিনামে ইনফ্লামেশানটা শিফট হয়ে থাকে তাহলে ভেরি লিটিল হোপ টু সারভাইভ তাহলে মেডিস্টেনাইটিস হতে পারে আর হতে পারে কি সেপ্টিসিমিয়া হতে পারে তারপরে কি হতে পারে এডেমা অফ দি গ্লোটিস ডিউ টু স্প্রেড অফ দি সেরোলাইটিস ভায়া টানেল অকুপাইড বাই দি সাবহায় অব দি গ্লোটিস তাহলে কি হচ্ছে তোমার এটা এডেমাটা তোমার গ্লোটিসে এডেমা হতে পারে গ্লোটিসে যে এডেমা হয় তাহলে রেসপিরেশানটা কি স্বাভাবিক হবে সে একটা ক্যারেক্টারিস্টিক প্যাটার্নে স্টাইডর তাহলে তোমাকে এই পেশেন্টের স্টাইডর ডেভেলপ করবে ঠিক আছে তাহলে স্টাইলো হায়েড মাসেল থেকে যদি তোমার সাবমিউকাস অফ দি গ্লোটিস পর্যন্ত এর ভিতরে যদি এটা স্প্রেড করে যায় তখন কিন্তু স্টাইডরের সৃষ্টি হয় এটা ক্যারেক্টার ক্যারেক্টারিস্টিক রেসপিরেটরি সাউন্ড হয় যেটাকে আমরা বলি স্টাইডর যদি পেশেন্টের স্টাইডার ডেভেলপ করে তখন কি করবা ইয়েস ট্র্যাকোস্টমি ইজ দ্য ইন্ডিকেটেড জিনিস বাট এর মধ্যে হাতে ট্র্যাকোস্টমি করারও কোনো মানে এ নাই সুযোগ নেয় তখন কি করবা ভেরি সিম্পল থিং কোনো কিছু চিন্তা না করে একটা হোয়াইট বোর্ড নিডিল নেবা নিয়ে এখানে ঢুকাই দেবা স্টেট ট্র্যাকের নিচে তুমি এখানে হোয়াইট বোর্ড নিডিল ঢুকাই দেবা একটা কাঠিলজের মাছখানে হোয়াইট বোর্ড নিডিল ঢুকাই দেবা একদম ব্লাইন্ডলি দেখবা যে স্টাইডোডটা কমে গেছে পেশেন্টের লাইফটা সেফ হবে স্টাইডোরটা হচ্ছে কেন সে তো তো রেসপিটের ডিফিকাল্টি তার হচ্ছে ঠিক আছে এডেমার জন্য গ্লোটিসে এডেমার জন্য তার স্ট্রাইডার হচ্ছে তো তখন তাকে সেভ করবা কি করে তুমি নাকে অক্সিজেন দিলেও তো যাইতে পারছে না জাস্ট সিম্পল একটা হোয়াইট বোর্ড নিডিল খুঁজে নেবা হোয়াইট বোর্ড নিডিল তাও যে না পাও তোমাদের মাথায় ক্লিপ থাকে না কোনো কিছু দিয়ে একটা ট্র্যাকেল রিং ফাঁক করে দেবা ইজ ইট কারেক্ট ট্র্যাকেল রিংটা যখনই ফাঁক করে দিচ্ছ হুস করে বাতাস যাচ্ছে বেরোচ্ছে পেশেন্টের লাইফ ইজ সেফ দেন তুমি হসপিটালে শিফট করো দেন তারা ডেফিনেটলি প্র্যাকোস্টমি করবে ঠিক আছে তো এটা কিন্তু কখনো ভুল করবে না অনেক সময় এমার্জেন্সি আসতে পারে তোমরা কোথাও যাচ্ছ সামনে এরকম স্টাইডরে পেশেন্ট পড়লো যে হসপিটালে পাঠানো পর্যন্ত পৌঁছানো পর্যন্ত টাইম পাবে না জাস্ট তুমি একটা ট্র্যাকেল রিং ফাঁক করে দাও হোয়াইট বোর্ড নেডেল পালে দাও না হয় চুলের ক্লিপ ফ্লিপ যা আছে তাই দিয়ে ফুসা দিয়ে ট্র্যাকের রিংটা তো হাতে ফিল করা যায় দুটো রিংয়ের দিয়ে ঢুকাই দাও ব্লাইন্ডলি দিয়ে ফাঁক করে দাও ব্লিডিং একটু হবে হোক তাতে কোনো সমস্যা নেই ঠিক আছে